সিপিআইএম এবং তিপড়া মথা ছেড়ে 136 পরিবারের 373 জন ভোটার যোগ দিলেন বিজেপিতে। আসন্ন বিধানসভা নির্বাচনে 44 রাইমাভেলি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ চাকমার সমর্থনে সোমবার গন্ডাছড়ার 30 কার্ড ক্রিকেট মাঠে হয় এক নির্বাচনী সভা। সেই জনসভাতে 136 পরিবারের 373 জন ভোটার যোগ দিয়েছেন বিজেপিতে। এদিন গন্ডাছড়া 30 কার্ড ক্রিকেট মাঠে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম প্রদেশের সাংসদ কামাখ্যা প্রসাদ ট্রাসা, প্রার্থী বিকাশ চাকমা, রাইমাভেলি মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, এমডিসি ভূমিকা নন্দ রিয়াং সহ অনেকে। বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি বলেন, বিজেপিকে রুখতে এখন বামপন্থী এবং কংগ্রেস ভাই ভাই হয়েছে। আগে তারা একে অপরকে খুন করত, এখন তারা একই মঞ্চে চলে এসেছে। কারণ বামফ্রন্ট এবং কংগ্রেস নেতাদের একটাই ভয় কাজ করছে, ভারতবর্ষের যেখানে নির্বাচন হচ্ছে সেখানে তাদের পরাজয় হচ্ছে। তাই এখানেও সুনিশ্চিত পরাজয়ের আজ করতে পেরে কংগ্রেস এবং সিপিআইএম জোট বেঁধেছে বলেও দাবি করেন তিনি। আজ দেখছি বামপন্থ কংগ্রেস ভাই ভাই হয়েছে, ত্রিপুরায় ভাই ভাই হয়েছে বামপন্থ কংগ্রেস। এদিন স্মৃতি ইরানি আগামী 16 ফেব্রুয়ারি পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিকাশ চাকমাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।